Hey guys, welcome to Football Duniya. Hello to the video. This is Shomai Kishakoto. So, this video is a very important update. I share it with you. I will tell you how to remind you. সকাল থেকে একটা রুমার নিয়ে বলা যায় ময়দান সরগরম রবিন সিং ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার যিনি লাস্ট খেলেছিলেন আই লিগ ক্লাব রাউন্ডার্স পাঞ্জাব এফসি তে যে রাউন্ডার্স পাঞ্জাব এফসি বর্তমানে আইএসএল এ খেলে এবং সেইখানে রবিন সিং কে তারা রাখেনি রবিন সিং এই মুহূর্তে বেঙ্গালুরু একটি ক্লাবে রয়েছেন চুক্তিবদ্ধ ফুটবলার হিসেবে তিনি নাকি ইস্ট বেঙ্গলে আসতে পারেন এই রকম একটা আপডেট মোহনবাগানের বেশ কিছু ফ্যান পেজ থেকে স্প্রেড করা হচ্ছিল তো এই ব্যাপারটা নিয়ে ইস্ট বেঙ্গলের বেশ কিছু সমর্থক আমাকে মেসেজ করে জানতে চেয়েছো দাদা এই আপডেটটা কি ঠিক তো বলে রাখছি আমার কাছে অ্যাটলিস্ট কিন্তু এইরকম কোনো খবর নেই যে রবিন সিং এর সঙ্গে ইস্ট বেঙ্গল কোনো রকম কোনো কথাবার্তা বলেছে কিনা 33 বছর বয়সী এই ফুটবলারটি স্বাভাবিকভাবেই তার ক্যারিয়ারের একটা বড় সময় সাফল্যের সঙ্গে ইস্ট বেঙ্গলে খেলেছিলেন কিন্তু এই মুহূর্তে সত্যি কথা বলতে গেলে তিনি তার সেরা ফর্মের ধারে কাছেও নেই তো সেই দিক থেকে দেখতে গেলে এইরকম একজন ফুটবলারের জন্য ইস্ট বেঙ্গল কোনো ইনভেস্ট করবে বলে অ্যাটলিস্ট আমার মনে হয় না তবে রবিন সিং এর যে ব্যাপারটা নিয়ে মোহনবাগান সমর্থকের একটা হাইপ ক্রিয়েট করার চেষ্টা করছে মার্কেটে সেটা কিন্তু একান্তই তাদের হয়তো কোনো সোর্স থেকে পাওয়া আপডেট আমার সোর্স কিন্তু এইরকম কোনো আপডেট দেয়নি রবিন সিং এর ব্যাপারে এবার আমি চলেছি আরও একজন ফুটবলারের ব্যাপারে চিংলেনসানা সিং এই প্লেয়ারটার ব্যাপারে বলা যায় কমেন্ট বক্সে আমি মানে প্রায় দিনই অনেক অনেক কমেন্ট পাই যে চিংলেনসানা সিং কি ইস্ট বেঙ্গলে আসতে পারে তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি আনফর্চুনেটলি নো এবার তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে আমি নেগেটিভ আপডেট দিচ্ছি বাট সত্যি কথা বলতে গেলে এখানে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারবো না তো চিংলেনসানা সিং এর সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের এখনো পর্যন্ত সেই রকম কোনো কংক্রিট কথাবার্তা হয়নি যেটা আমি এর আগেও বলেছি আজও বলছি সানার কিন্তু ইস্ট বেঙ্গলে আসার পসিবিলিটি প্রায় নেই বললেই চলে আমি জানি না চিংলেনসানা সিং এর সঙ্গে ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপটা কারা করছে তবে এইটুকু আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি সানার কিন্তু ইস্ট বেঙ্গল আসার পসিবিলিটি হয়তো একেবারেই নেই অন্যদিকে তো কালকে ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারবাবু ইমামির দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছিলেন তো আজ বলা যায় তারই একটা পাল্টা এসেছে ইমামির থেকে তাদের তরফ থেকে যেটা বলা হয়েছে ইমামি ইস্ট বেঙ্গল এফসির একটা বোর্ড মিটিংয়ে ইস্ট বেঙ্গলের তরফ থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে তারা প্রায় 15 কোটি টাকার কো ইনভেস্টর বা কো স্পন্সর নিয়ে আসবে কিন্তু এখনো পর্যন্ত সেই কো ইনভেস্টর বা কো স্পন্সরের ব্যাপারে একটা কথাও উচ্চ বাক্য করেনি ইস্ট বেঙ্গল কর্মকর্তারা তো সেক্ষেত্রে তারা কিভাবে দল গঠনের ব্যাপার নিয়ে দোষ দিতে পারে ইমামি কর্তাদের সেই ব্যাপারেও কিন্তু ওনারা প্রশ্ন তুলেছেন তো শেষ পর্যন্ত দেখা যাক কি হয় তবে পরিস্থিতি যে যথেষ্ট জটিল এবং দল গঠন করতে গিয়ে বেশ যে কিছুটা বেগ পেতে হচ্ছে ইমামি ম্যানেজমেন্টকে সেটা আর্থিক দিক থেকে অবশ্যই সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তো দেবব্রত সরকারবাবু যতই বড় বড় কথা বলুন না কেন যে ট্রান্সফার ফি দিয়ে যে কোনো প্লেয়ারকে আমরা নিয়ে নিতে পারবো সেইটা কিন্তু বাস্তবে করে দেখানোটা যথেষ্টই কঠিন একটা কাজ তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন তোমাদের ভিডিওটা এই পর্যন্ত হিসেবে যদি ভিডিওটা ভালো হয় তাহলে লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো এখন আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে